আমি লিখেছিলাম গাছের পাতা আল্লাহ হুনাম আপনার সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। আমি এই গজলটি অনেক আগেই লিখেছিলাম, কিন্তু এই গজলটি আমি একটু শেষেই ইউটিউবে আসবে বা আপনারা দেখতে পাবেন সাহাজি মোবাইল প্লাজা থেকে, আপনারা দেখবেন অনেক শেষে আমি গিয়েছি। তার কারণ একটা সময় যখন এই গাছের পাতা আল্লাহ হুনাম ভেসে ওঠে, ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইমো থেকে শুরু করে সব সবুজ আর সবুজ, হ্যাঁ কে কাঠটা দেখবে, এ বলে আমার দেখ, ও বলে আমার দেখ, এ বলে আমি হিরো, বলে আমি হিরো। এখন হিরো জিরো তো পরিচয় আল্লাহর কাছে, তাই না? তা দেখুন আমি সে কবিতা একটু শেষে গাইলাম, আর যে সাহাজি মোবাইল প্লাজা থেকে ছাড়া হলো আপনার সকলে সাবস্ক্রাইব করবেন, আর আমি সে কবিতাটি পরিবেশন করছি, সকলে ধীরস্থির ভাবে শ্রবণ করুন। হঠাৎ করে রাতে গভীরে শোনা গিয়েছে গাছের পাতায় আল্লাহ নাম দেখা দিয়েছে, হঠাৎ করে রাতে গভীরে শোনা গিয়েছে গাছের পাতায় আল্লাহ নাম দেখা দিয়েছে। ফেসে ভোকার সবটা ইউটিউব ভরে যায়, দেখার লাগে নারী পুরুষ ভিড় জমে যায়, ফেসে ভোকার সবটা ইউটিউব ভরে যায়, দেখার লাগে নারী পুরুষ ভিড় জমে যায়। আল্লাহ ভালো, আল্লাহ ভালো জানেন তাহার কি যে কারিশমা, আল্লাহ ভালো জানেন তাহার কি যে কারিশমা, গুজব রটে পরে ঘটে গজবে ধরা, হঠাৎ করে রাতে গভীরে শোনা গিয়েছে হঠাৎ করে রাতে গভীরে শোনা গিয়েছে গাছের পাতায় আল্লাহ নাম দেখা দিয়েছে। কখনো মাছে কখনো ঘষে আল্লাহ নামে উঠে, কখনো মাছে কখনো ঘষে আল্লাহ নামে উঠে, সকল সৃষ্টি খোদার নাম জপিতে থাকে। ইউনুস নবী, ইউনুস নবী মাসের পেটে কেমন থাকিল, আল্লাহ ভালো জানেন ও ভাই খোদারে শুকরিয়া করো। আল্লাহর কারিশমা আমি আপনি কেউ বুঝতে পারবো না, আল্লাহর লীলা খেলা আমি আপনি কেউ বুঝতে পারবো না, তাই আমাদের জন্য যথেষ্ট হরি না আল্লাহ আলী সাল্লাল্লাহু বিকাফিন আব্দা, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর দেখবেন আমার সাহেব তিনি কি বলছেন, যে কোরআনে 6666টা আয়াত আছে, কোরআনের দিকে আমার আপনার নজর গেছে কতবার শীতকালের দিন, এমনি করে আমরা যখন ফেসবুকের মধ্য দিয়ে ইন্টারনেটের মধ্য দিয়ে যখন শুনতে পেলাম গাছের পাতায় বুঝি, বাঁশ গাছের পাতায়, জাম গাছের পাতায়, আম গাছের পাতায়, পেয়ারা গাছের পাতায়, পেঁপে গাছের পাতায়, লাউ গাছের পাতায় আল্লাহ নাম ভেসে উঠেছে, আমরা সকল সকলেই মিলে একত্রিত হয়ে সে নামটা দেখার জন্য আমরা দলে দলে সারিবদ্ধ হয়েছি, নারী পুরুষ একত্রিত হয়ে। কিন্তু কোরআনের দিকে আমার আপনার কতটা নজর পড়েছে, কোরআনের দিকে আমি আপনি কতটা ছুটতে পেরেছি, আমি কোরআন পড়তে পারি অপরকে কিন্তু বলতে পারিনি যে কোরআন পড়ো, কোরআন শিক্ষা ফরজ, কোরআন ছাড়া আমার আপনার সকলের দিলটা জীবনটা বেকার অন্ধকার, আমি আপনি সে চিন্তা চেতনার ভিতরে নাই, আর এই অন্যের মগজের ভিতরে এই কথাটুকু শান্তির বার্তাটুকু কিন্তু আমি আপনি দিতে পারিনি। তাই সাহেব তিনি বলছেন, আসিবে চলে দুনিয়াতে, আসিবে চলে দুনিয়াতে দাজ্জাল যেদিনে জান্নাত জাহান্নামে তারে হাতে দেখাবে, দাজ্জাল আসবে এক হাতে জান্নাত অপর হাতে জাহান্নাম, বলবে আমাকে আল্লাহ বলো, কপালে লেখা থাকবে কাফের, যাদের ভিতরে প্রকৃতি ঈমান থাকবে তারা দাজ্জালকে বলবে কাফের 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 বলতে বলতে ছুটবে, যাদের ভিতরে ঈমান থাকবে না তারা দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে। ভাইরা আমার এই রকম ভাবে তারা কিন্তু দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে বেনামাজি, তাই দেখুন নামাজ কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে। তাই শায়েখ তিনি বলছেন, দৃষ্টি আকর্ষণ করবেন, চোখ দুটি তারে দু রকম হবে সেদিনই হবে, আল্লাহ বলে মানতে হবে দাবি তুলবে, ইমানদারে দাজ্জালকে কাফেরে বলিবে, বেনামাজি দাজ্জালকে আল্লাহ বলিবে। তারপর দেখবেন শায়েখ তিনি কি বলছেন,
6666টি আয়াত দেখা যায়, কোরআন শেখা ফরজ ও ভাই কোরআন শিখে নাই, খোদারে কোরআন জানার তরে একটু ছুটি না, খোদারে কোরআন জানার তরে একটু ছুটি না, যদি ও জানি একে অপরকে শিখতে বলি না, হঠাৎ করে রাতে গভীরে শোনা গিয়েছে, গাছের পাতায় আল্লাহ গোনা দেখা দিয়েছে, হঠাৎ করে রাতে গভীরে শোনা গিয়েছে, গাছের পাতায় আল্লাহ গোনা দেখা দিয়েছে, গাছের পাতায় আল্লাহ গোনা দেখা দিয়েছে। সালামু আলাইকুম।